বিনোদনের তাজা খবরে স্বাগত। কার সঙ্গে প্রেম করছেন শাহরুখ পুত্র আরিয়ান? বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সবে মাত্র কৈশোর থেকে যুবকে পদার্পণ করেছেন তিনি। এর মধ্যেই নানা বিতর্কে জড়িয়েছেন শাহরুখ পুত্র। মাদক থেকে শুরু করে নারী সব বিষয়েই নাম আসছে তার। এবার পাকিস্তানি টিভি অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে আরিয়ান খানের ডেটিং গুজব ছড়িয়েছে নেট দুনিয়ায়। যদিও এই গুজবকে উড়িয়ে দিয়ে পাকিস্তানের ওই অভিনেত্রী বলেছেন এগুলো ভিত্তিহীন খবর, পুরোপুরি গুজব। মধ্যপ্রাচ্যের একটি প্রকাশনা সিটি টাইমসের সাথে কথোপকথনে অভিনেত্রী জানান, লোকেরা সম্পূর্ণ বিষয়টি না জেনেই আরিয়ানের সঙ্গে তার সম্পর্কের গল্প তৈরি করছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। খবরের শিরোনাম করার ক্ষেত্রে একটা সীমারেখা থাকা দরকার বলে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। দুবাইতে নববর্ষ উদযাপনের সময় একটি পার্টিতে আরিয়ান খানের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন অভিনেত্রী। সেই ছবিটিকে ঘিরেই শুরু হয় গুঞ্জন। অনেকের মতে পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শাহরুখ পুত্র আরিয়ানের। কেউ কেউ আবার তাদের ডেটিং এর গুজবও প্রচার করছেন। নেটিজনদের এমন বিভ্রান্তিমূলক প্রচারে অবশেষে নিজের প্রতিক্রিয়া জানালেন সাদিয়া খান। 35 বছর বয়সী সাদিয়া খান একজন পাকিস্তানি অভিনেত্রী। ইমান এ খুদা আর মেহব্বাতে টিভি শোতে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। তাকে সর্বশেষ 2019 সালে টিভি শো মরিয়াম পেরিয়েরাতে দেখা গিয়েছে। এদিকে শাহরুখ পুত্র আরিয়ান খুব শীঘ্র একটি ওয়েব সিরিজে লেখক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তিনি স্ক্রিপ্ট লেখাও শেষ করেছেন। বাবার প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হবে সেই সিরিজটি, যা পরিচালনাও করবেন আরিয়ান। সিরিজটির নির্মাণের কাজ এবছরই শুরু হতে যাচ্ছে। এদিকে এর আগে চাঙ্গি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের সঙ্গে প্রেম ছিল শাহরুখ পুত্র আরিয়ান খানের। তারা একসঙ্গে পার্টি করতেন, ঘুরে বেড়াতেন, তাদের একসঙ্গে অনেক ছবি পাওয়া যায় এবং পাপ্পারাজিরাও তাদের ক্যামেরায় তাদেরকে ধরা দিয়েছেন। কিন্তু মাদক মামলার আরিয়ানের নতুন করে আলোচনা আসার পর অনন্যা পাণ্ডের সঙ্গে আরিয়ানকে আর দেখা যায়নি। একই পার্টিতেও থাকলে একে অপরের চেহারাও দেখতে চাননি কখনো। এরপর বছরের শুরুতেই নতুন প্রেমের গুঞ্জন উঠেছিল আরিয়ানকে নিয়ে, তাও আবার নিজের থেকে বয়সে বড় নোরা ফাতিহির সঙ্গে। বলিউড পাড়ায় জোর গুঞ্জন, 30 বছর বয়সী নোরা ফাতিহির সঙ্গে প্রেম করেছেন 25 বছর বয়সের আরিয়ান খান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবিকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত। নোরার একটি সেলফিতে দেখা যায় দুই নারীর সঙ্গে সেলফি বন্দী হয়েছেন তিনি। সেখানকার এক নারী আরিয়ানের সেলফিতে ধরা দিয়েছেন, দুটি ছবি একই জায়গায় তোলা। ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বলছে আজকাল আরিয়ান ও নোরাকে প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে। সর্বশেষ দুবাইতে আরিয়ানের নতুন বছরের পার্টিতে উপস্থিত হয়েছিলেন নোরা। একসঙ্গে ডিনারও সেরেছেন দুজন। ওই পার্টির কিছু ছবি শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায় আর নেট দুনিয়ায় এ নিয়ে চলে নানান ধরনের আলোচনা গুঞ্জন। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।